আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, আমরা সুদের প্রবাসী বাংলাদেশি, এবং যারা যুক্ত হচ্ছেন আমার ইউটিউব চ্যানেল এটুজেড বাই নিহন, আপনার সবাইকে আছে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা দেখছেন দেশে বসে কিংবা প্রবাসে বসে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা হচ্ছে সৌদি থেকে যারা বর্তমানে ছুটিতে দেশে আছেন তাদের নিয়ে। আপনারা জানেন যে এরই মধ্যে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সৌদিতে আসার জন্য, তাদের নিজ কর্মস্থানে আসার জন্য আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যারা টিকিট পাচ্ছেন না, টিকিট কাটা ছিল অনেক আগেই করোনা পরিস্থিতির কারণে যারা আসতে পারেননি, তারা অনেকে ঢাকায় আসছেন, ভিড় করছেন, তারপর তার টিকিটের দাবিতে তারা মিছিল করছেন, তারপর মানববন্ধন করছেন, অনুরোধ জানাচ্ছে মন্ত্রণালয়ে যে তাদের পাঠানোর যে কোনো একটা ব্যবস্থা করতে। তো এরই মধ্যে দুটি ফ্লাইট কিন্তু সৌদি এয়ারলাইন্সে এসেছে। যারা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে করে সৌদিতে এসেছেন তাদেরকে আমরা মনে করবো, তারা খুবই লাকি, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আমি একটু আগে সৌদি এয়ারলাইন্সে গিয়েছিলাম আমার দুজন পরিচিতর টিকিটের ব্যাপারে জানতে চাই। তো ওখানে যেই বিষয়টি আমি জানতে চেয়েছি, কারণ আপনারা জানেন যে ঢাকাতে সৌদি এয়ারলাইন্সের যে অফিস আছে সেখানে টোকেন দেওয়া হচ্ছে, সেখানে কেউ ঢুকতে পারছেন না। যে আগে আসছেন সে টোকেন পাচ্ছেন, টোকেন অনুযায়ী হয়তো তাদের সিস্টেম করা হচ্ছে বা সিস্টেম করা হবে এমন কিছু একটা। তো টোকেন অনেকে পাচ্ছেন না। তো সেই সুবাদে আজকে কেবলমাত্র সৌদি এয়ারলাইন্স থেকে আসলাম, সৌদি এয়ারলাইন্সে গিয়ে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম যে বিষয়টা আসলে কী কী করণীয়। যেমন আমার হাতে একটা টিকিট আছে, টিকিটের গায়ে লেখা আছে 29 মার্চ রাত 9টায়, সেটা ব্যাক ছিল, এখানে আসার ডেটটা ছিল 29 মার্চ, তো আসতে পারিনি করোনার কারণে। তো ওনারা বলছেন আমাদের হাতে কিছু নেই, একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের হাতে কিছু নেই, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে করতে হবে। আর ওনারা যেটা বলছেন, এখনও পর্যন্ত বিশেষ ফ্ল্যাটগুলো চলছে, হ্যাঁ বিশেষ ফ্ল্যাটগুলো চলছে, ফ্ল্যাট চলাচল এখনও পর্যন্ত বাংলাদেশের সাথে সৌদি আরবে স্বাভাবিক হয়নি। তো যেটা বলছেন, এই টিকিটের ব্যাপারে আলোচনা করতে হবে ঢাকাতে, যেখানে আপনার রয়েছে এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স যেখানে রয়েছে সেখানেই, সেখানে আলাপ করলে তারা কিছু করতে পারবেন, এমনটাই ওনারা জানিয়েছেন, জবাব দিয়েছেন। তো বিষয় আসলে তাই, আমরা ভেবেছিলাম হয়তো এখান থেকে টিকিটগুলো অ্যাক্টিভ করা যাবে, আসলে তা না। আচ্ছা, এরপর আসেন, আজ আপনারা জানেন যে রবিবার, আজকে রবিবারের আমরা আমাদের লাইভ এবং ভিডিওতে বলেছিলাম সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী, সৌদি আরব থেকে টুইট বার্তা যে একটা নির্দেশনা এসেছে, এবং আমাদের মন্ত্রণালয় থেকে যে একটা নির্দেশনা জানিয়েছেন, যেখানে বলেছেন 24 দিনের জন্য সবার ইকামা এবং ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে। সেই প্রসঙ্গে আমরা বলছিলাম যে রবিবার আপনারা যাবেন, আমরা এটাও বলছিলাম দূতাবাসে যাবেন, তবে দূতাবাসের নির্দিষ্ট যে এজেন্সিগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনাদের কাজগুলো করবে, এটাও বলছিলাম। কিন্তু আমরা সেই এজেন্সির লিস্ট তখন আমরা পাই নাই, জানতাম না, আমরা বলেছিলাম। তো রাত থেকে দেখলাম এখানে অনেক ভিড় করেছেন, অনেক প্রবাসী অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা ভিড় করেছেন, পরবর্তী দেখা যাচ্ছে কারো কারো হাতে ওই ট্রাভেল এজেন্সির লিস্টগুলা দিয়েছে, যে লিস্টগুলোর মধ্যে আপনার দেখা যাচ্ছে যেগুলো সার্ভিস অফিস, যেগুলো আপনার সৌদি গভর্নমেন্টের, সৌদি গভর্নমেন্ট দুঃখিত, সৌদি অ্যাম্বাসির, সৌদি অ্যাম্বাসি অনুমোদিত যেই ট্রাভেল এজেন্সিগুলো আছে ঢাকাতে, সেই ট্রাভেল এজেন্সিগুলোর লিস্টে যোগাযোগ করতে বলেছে। আচ্ছা, এরপরে এরপরে আমাদের অনেক ভাই লিস্ট অনুযায়ী অনেকগুলো অফিসে গেছেন। দুঃখের বিষয় হচ্ছে সেখানে অনেক অফিস অনেকে বলতে পারেন না, তাদের কাছে নাকি এমন কোনো নির্দেশনা আসেনি, কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন, তারা গেট থেকে বলেছেন যে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি, আমরা কিভাবে আপনাদের পাসপোর্ট জমা নিব। শেষ আপডেট যেটি পেয়েছি সেই অফিসগুলো থেকে, সেই অফিসগুলো থেকে বলা হয়েছে, কয়েকটা অফিস থেকে আমরা আপডেটগুলো এটা পেয়েছি যে হ্যাঁ, ওনারা আজকে নির্দেশনা কেবল পেয়েছেন, নির্দেশনা অনুযায়ী ওনারা কারো কারো পাসপোর্ট রেখেছেন, পাসপোর্ট রাখছেন, পরবর্তীতে কী কী লাগবে, কী কী প্রয়োজন সেটা তাদেরকে নাকি ফোনে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সেই এজেন্সিগুলো থেকে। আর তাই অনেকের পাসপোর্ট তারা জমা নিয়েছেন, এবং আমাদেরকে অনেকে ইনবক্স করে জানিয়েছেন যে কয়েকটি অফিসে গিয়ে তারা পাসপোর্ট, তাদের যাবতীয় কিছু কাগজ, পাসপোর্ট ফটোকপি কী কী দিয়ে আসছেন, তারা জমা দিয়ে আসছেন, নাম ঠিকানা লিখে জমা দিয়ে আসছেন, এটা আমাদেরকে জানিয়েছেন। এবার আরেকটি প্রশ্ন হচ্ছে ইকামার ব্যাপারে। এর বাইরে আপনি জানেন আরেকটি আমাদের কাছে বিজ্ঞপ্তি আসছে, এটা নিয়ে অনেকে একটু কনফিউজ। এই এই এখানে লেখা আছে যেমন এক্সিট অ্যান্ড রিএন্ট্রির ভিসা নবায়নের শর্তবালি দেওয়া আছে, সেই শর্তবালিগুলো কী মানে কী করতে হবে। তো শর্তবালি এগুলো অনেকে পূরণ করতে পারবে না, আপনার ভালো করে জান যারা যারা পড়েছেন। সেখানে মধ্যে দেওয়া আছে সৌদি যাওয়াজাতের প্রিন্টের মূল কপি, যাতে ইকামার মেয়াদ লেখা থাকতে হবে। হ্যাঁ, এটা হয়তো আপনাকে আপনি সংগ্রহ করতে পারেন যদি আপনার এখানে কেউ থাকে, যদি আপনার রিয়াদে জেদ্দা দাম্মাম যদি আপনার কেউ থাকে, সেটা সংগ্রহ করা যাবে সৌদি যাওয়াজাতের প্রিন্টের
মূল কপি যাতে আমার মেয়াদ লেখা থাকে, 50 সেলের যে প্রিন্টটা সেটা সেটা না হয় তুলে আপনাকে পাঠিয়ে দিল, সেটা তুলে আপনাকে পাঠিয়ে দিল। আমি কথাগুলো এই জন্য আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনার বুঝেন, যাতে করে আপনি অন্যকে বুঝাতে পারেন, যাতে করে ভিডিওটা শেয়ার করতে পারেন। বুঝিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয়, যদি এগুলো প্রয়োজন হয় তাহলে তো আপনাকে তো করতে হবেই, করতে হবে না? এই জন্যই মূলত আপনাকে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরোটা হয়ে গেলে তো সমস্যা করবে না? ওকে ফাইন। এরপরে এরপর যেটা দেওয়া আছে, কফিলের আবেদন সম্বলিত চিঠি যাহা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক সত্যায়িত হতে হবে। এখানে একটু ঘাবলা আছে, এখানে একটু ঘাবলা আছে। কফিলের আবেদন মানে কফিল যে আবেদন করবে, যে একটা চিঠি লিখবে, কফিলের প্যাডের উপরে হতে পারে সেটা, আই থিঙ্ক কফিলের প্যাডের উপরে হতে পারে সেই চিঠিটা। আমার মনে হয় আপনার এখান থেকে যেখান থেকে সিল মারতে হয় কি জানি, গোরফাতে জারিয়া, গোরফাতে জারিয়া একটা সিল বোধ হয়, ওইটাকে এখানে বোধ হয় গোরফাতে জারিয়া সিলই বলছে। বিষয়টা আমরা একটু পরে আরও হয়তো দু একদিন পরে হয়তো ক্লিয়ার হতে পারবো। গোরফাতে জারিয়া সিল মেরে বোধ হয় সেটা আপনাদের কাছে পাঠালে আপনার সেটা ফাইল সহ জমা দিতে পারবেন। দ্বিতীয় নম্বরটা, আচ্ছা, পাসপোর্ট এবং এক্সিট রিএন্ট্রির ভিসার মূল কপি, সেটা আপনার সবার কাছে আছে, সেটা আপনার যে কোনো কম্পিউটার থেকে আপনার চাইলে এটা প্রিন্টটা বের করতে পারবেন, আপনার ল্যাপটপ থেকে বের করতে পারবেন। আচ্ছা, সৌদি আরবের এয়ারপোর্ট থেকে বের হওয়ার তারিখ সহ প্রিন্টের মূল কপি, সৌদি আরবের এয়ারপোর্ট থেকে বের হওয়ার তারিখ সহ প্রিন্টের মূল কপি। এখন এটিও আপনি আপনার অ্যাপসের মাধ্যম থেকে অ্যাপসের থেকে বের করতে পারবেন যে আপনি কবে এক্সিট নিয়েছেন সৌদি থেকে, সেটি আপনি আপনার অ্যাপসের মাধ্যমে বা কম্পিউটারে ঢুকতে হবে, আপনার অ্যাপসের দিয়ে আপনি কম্পিউটারে ঢুকতে হবে, সেখান থেকে আপনি এটা বের করতে পারবেন। এবার গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা, সেটা হচ্ছে মেয়াদি কামার ফটো কপি, মেয়াদি কামার। তার মানে যে বিষয়টি বোঝানো হচ্ছে, যে বিষয়টি বোঝাচ্ছে, আপনার বলা আছে আপনার ইকামা এবং আপনার ভিসা বাড়বে, তো ইকামা ইকামা বাড়ার পর তাহলে ভিসাটা বাড়বে, যেখানে এখানে চেয়েছে মেয়াদ সহ ইকামার ফটোকপি। তো তাহলে আপনি আগে দেখেন যে 1 তারিখের পরে আপনার ইকামারটার মেয়াদ বাড়ে কিনা, যদি বাড়ে সেটার একটা আপনি প্রিন্ট তুললেন, সেই প্রিন্টটা আপনার ফাইলের সাথে জমা দিয়ে পাসপোর্ট সহ আপনি ওনাদেরকে দিলে আমার মনে খুব সহজ হবে, আপনার ভিসাটা আরও 24 দিন বাড়িয়ে দিবে। তো যে বিষয়গুলো বলেছে সেগুলো আসলে অতটা কঠিন না, আবার অনেকের জন্য কঠিন, কারণ কার কফিল কখন গিয়ে আবার আবেদন করবে, তার আমেলকে ফিরাতে চায়, সেটা আবার গোরফাতে জারিয়াতে গিয়ে সিল মারবে, অনেক কফিল করতে চাইবে না। তারপর আবার আপনার অ্যাপসের মাধ্যমে কম্পিউটার ঢুকে আপনি কবে এসেছেন এটা প্রিন্ট বের করতে হবে, তারপর যাবতীয় প্রিন্ট যেগুলো আছে এগুলো এক হিসেবে সহজ, এক হিসেবে কঠিন। তো এটা নিয়ে, এটা নিয়ে যারা খুব উদ্বিগ্ন, যারা খুব প্রশ্ন করছেন, আমি মনে করব আপনারা মধ্যরাত থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা শহরে যে দাঁড়িয়ে আছেন এর থেকেও কিন্তু এটা সহজ, যদি বাস্তবে এটা প্রয়োজন হয়। এটা যদি আমাদের কাছে আরও দু একদিন আগে যদি এই লিস্টটা আসতো আমরা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতাম, হ্যাঁ বুঝাতাম এতদিন ধরে, তো আমাদের কাছে খুব দেরিতে এই লিস্টটা এসেছে, তো সেজন্য আর বোধহয় আপনাদেরকে আগে বলতে পারিনি। তো এখন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বললাম এই 5টি যে বিষয়, সেটা আপনাদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে থাকা, চিল্লাচিল্লি করা, হ্যাঁ স্লোগান দেওয়া, প্রতিবাদ মানববন্ধন করা, এগুলো সাথে এটা সহজ হবে ভাই আপনার জন্য, আপনার ভিসার জন্য এটা যদি প্রয়োজন হয়ও তাহলে আমার মনে হয় আপনি কফিলের সাথে যোগাযোগ করেন, আপনার এখানে যে আছে তাকে দিয়ে একটা ইকামা ফটোকপি বের করে নেন, যেগুলো প্রয়োজন যাওয়া যাতে প্রিন্ট ওগুলো আপনি বের করতে পারবেন, আপনি ইউতে বের করতে পারবেন, ওগুলো তো ঝামেলা না। তো এ ছিল সর্বশেষ আপডেট, তো আশা করছি ইনশাল্লাহ আপনারা সেই আপডেটগুলো সংগ্রহ করে, এই বিষয়গুলো সংগ্রহ করে আপনাদের পাসপোর্টগুলো যেই অফিসের ঠিকানাগুলো দেওয়া আছে সেই অফিসগুলোতে গিয়ে আপনারা জমা দিয়ে ইনশাল্লাহ পরবর্তী কবে আসবেন সেটা নিশ্চিত করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।